قالوا إلا قالوا إلا قالوا كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون গুণটা কি হবে গুণাটা কেমন হবে মোটা মোটার আসলে লবণ দিতে বলছে কিন্তু লবণ কি বেশি হলে তিতা হয়ে যায় না কম হইলে স্বাদ লাগে না তাহলে লবণটা কতটুকু হইতে হবে বলে না লবণ না দিলে সুস্বাদু হয় না কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় একটু তাহলে কি হয়ে যায় তিতা হয়ে যায় আবার যদি কম হয়ে যায় তাহলেও কি কি বলেন স্বাদ হয় একবারে পরিমাণ মতো একবারে ঠিক আপনার উচ্চারণ এরকম পরিমাণ মতো হইতে হবে উচ্চারণগুলো কি হ্যাঁ তেলোয়াত একটা হইলো শুদ্ধ আরেকটা হলো বিশুদ্ধ একটা হলো শুদ্ধ আরেকটা কি বিশুদ্ধ কোরআনে কারিমের কি শুদ্ধ একটা মেয়ার আছে কি আছে একটা মাপকাঠি আছে কিন্তু বিশুদ্ধতার কোনো মাপকাঠি নাই কোনটার বলেন না কোনটার বিশুদ্ধ এই যে বড় বড় এই যে যারা আপনাদের জায়গায় আসছে সবার পরেই সুন্দর সবার তেলোয়াত শুনলেই ভালো লাগে হ্যাঁ দেখা যায় তারা শুধু শুদ্ধ নয় সবার তেলোয়াত বিশুদ্ধ বিশুদ্ধতার মধ্যেও দেখা যায় কি কত কাঠটা কত বিশুদ্ধ তাই না এরকম না বলো না এই জায়গায় যারা আসছে আপনাদের কাছে দর্শ করাইছে কিন্তু কেউ কি বলতে পারবে এই জায়গায় যারা আসছে যে আমাদের তেলোয়াত 100% ঠিক এই কথা কেউ বলতে পারবে 100% বিশুদ্ধ বলতে পারবে বলা ঠিক হবে না এটা কারি বাসে তো যদি বলে হ্যাঁ যে কবর থেকে আবার উঠে বললো যে ঠিক আছে আমারটা 100% বিশুদ্ধ তারটাও ভুল হবে এই কথা পৃথিবীর কোনো কারি বলতে পারবে না আসলে যে আমাদের উস্তাদ মুহতারাম অন্য অন্য বার তো অনেক সময় দেখছি হাফিজ কারি আব্দুল হক সাহেব হুজুরকে অনুষ্ঠানে আনা হয়েছে যদি হাফিজ কারি আব্দুল হক সাহেব হুজুরের কাছে কি কেউ আমরা ছাত্ররা যাই ওনার ছাত্র যারা আমরা আছি আনুলাইফিন সাহেব ওনার ছাত্র আমিও ওনার ছাত্র তো গেলে পরে কি একজন একজনকে ধাক্কা এই তুমি আগে শুরু করো হুজুর হয়তো বলছে সুরা ফাতেহাটা পড়ো কিন্তু কেউ পড়াশোনাইতে চায় না সবাই যেন দেখো তুমি আগে শুরু করো তুমি আগে শুরু করো তার মানে কি তারা পারেন না না কিন্তু উস্তাদের দেখা যায় ঠিকই সুরা ফাতেহা বললে এর মধ্যে দুই তিনটা ভুল উস্তাদ কি করে দেন হ্যাঁ দুই তিনটা কোরআনে কারিমের দেখা যায় কি এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভুল ধরে দেন যেগুলি কি মেহনত করলে আরো সুন্দর হবে এই জন্য আপনাদের যে মেহনতটা হইতেছে এটা কিসের শুদ্ধতা না বিশুদ্ধতা বলেন না কি শুদ্ধতা না বিশুদ্ধতা শুদ্ধতার একটা মেয়ার আছে মাপকাঠি আছে কিন্তু বিশুদ্ধ যে কোরআনে কারিম সেটার কোনো মাপকাঠি নাই সেটা মৃত্যু পর্যন্ত মেহনত করলেও কি হবে না শেষ হবে এই জন্য কোরআনে কারিমের বিশুদ্ধতার মেহনত সারা জীবন আমরা কি করব করব ঠিক আছে ইনশাআল্লাহ এমন চেষ্টা করব بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع
تنفع المؤمنين وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين জিব্বার তাহলে হলেকে সুরা জিব্বার মধ্যখান অনেক দূরে না অনেক বেশ কম না তাহলে জিব্বার মধ্যখান থেকে বা কাছাকাছি থেকে উচ্চারণ করলে হবে না হলকের শুরু হামজাজের ই হামজাজের ইন্না 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 فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون فويل للذين كفروا من يومهم الذي يوعدون فويل للذين كفروا من يومهم الذي يوعدون صدق الله العظيم একটা বিষয় একটা কথা খুব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনেন বর্তমানে ইদানিং কাল এই যে কাছাকাছি সময় বছরখানিক যাবত একটা জিনিস আমার চোখে খুব বেশি
মানে আমার এই ক্ষুদ্র জ্ঞানে একজন সাধারণ শিক্ষক হিসেবে কোরআনের খাদেম হিসেবে আমার কাছে খুব বেশি একটা বিষয় চোখে পড়তে সেটা হলো বর্তমানে দেখি যে ছেলেটা হাফেজ হয় তার মধ্যেই পড়াশোনায় উদাসীনতা দেখা যায় তার মধ্যেই তার চালচলনের মধ্যে ব্যাপক অবনতি দেখা যায় কিন্তু আগে এই জিনিসটা দেখা যেত যখন একটা ছেলে হাফেজ হতো তার মেহনত সে আরো বাড়াই দিত সে যেহেতু হাফেজ যখন হয় বয়সও তার বাড়ে বয়সের সাথে সাথে হ্যাঁ দেখা যায় মানুষ তো সাত বছরে না দেখা যায় পড়তে পড়তে যদি সাত বছরে শুরু করে বারো তেরো বছরকে হাফেজ হয় তখন তার আদব কায়দা এগুলিও বাড়তো উস্তাদের কিন্তু এখন দেখতেছি হাফেজ হওয়ার পরে তার পড়াশোনায় অবনতি হয় আমল আখলাকের মধ্যে অবনতি হয় পড়াশোনার মধ্যেও কি হয় অবনতি হয় গাফলতি দেখা দেয় উদাসীনতা দেখা দেয় সাথে সাথে আমল আখলাকের মধ্যেও দেখা দেয় এই জন্য আমি নিজে নিজে এখন একটা বিষয় খুব ভাবতেছি খুব ভাবতেছি আমার ভাবাটা যে ঠিক হবে হ্যাঁ এমন না সেটা হলো দেখি যেই হাফেজ হয় সেই কি মানে নষ্ট না হলেও নষ্টের মতো হয়ে যায় বা ওইভাবে হওয়ার চেষ্টা করে এই জন্য যে যার হেফজ সবক শেষ তার ইয়াদও শেষ সবক শেষ তার ইয়াদও শেষ সে হেফজ শেষ করে বেশি দিন শোনাবে না এইটা একটা সুরত আর বর্তমানে আরেকটা অবস্থা হলো যে ছাত্ররা মনে করে যে মাদ্রাসা থেকে আমার পাগড়ি দিছে শুনাইছি তো আমার হেফজ শেষ হেফজ শেষ ইয়াদ হয়েছে এই কথাটা তুমি যে উস্তাদের কাছে পড়ো এই উস্তাদ বলতে হবে তুমি যে উস্তাদের কাছে পড়ো ওই উস্তাদ বলতে হবে এই উস্তাদ যদি বলেন তোমার ইয়াদ হয়েছে তাহলে তোমার এটা ভাবতে হবে কি হ্যাঁ আচ্ছা এই কথা শোনো আরে দুনিয়া তো একটা স্বাভাবিক স্বাভাবিকের চাই তো স্বাভাবিক একটা জিনিস আছে সেটা হলো যে যে জিনিসটা তৈয়ার করে সে জানে জিনিসটা কত এটা জিনিসটা হইতে কতক্ষণ লাগে জানে কি না জানে না জানে না আরে যে রুটি বানায় এই যে তোমার এই যে যারা রুটি বানায় যে যারা তোমার এই যে তন্দুরি যে তন্দুরি চুল্লি আছে রুটিটা যে দেয় একটা সময় আছে না দিয়ে সে কয় মিনিট পরে যেন টান দিয়ে বের করে ফেলে সময় লাগে না ঠিক বের করলে মনে হয় কি ঠিক বিস্কুটটাও যারা এই যে চুল্লিতে দেয় বেকারিতে তারা জানে যে এটা কতক্ষণ এর একটু বেশি হইলে পুরাটা বেশি হয়ে যাবে দুর্গন্ধ হবে খাইতে আর মজা লাগবে না ঠিক একটা উস্তাদ ঠিক একটা ছাত্রকে কখন তার ইয়াদ হয়েছে কখন ইয়াদ হয় নাই কতটুকু ইয়াদ হয়েছে এটা উস্তাদ জানে এই জন্য একটা বিষয় হলো যদি কোনো ছাত্র হেফজ এই অবস্থায় সে শেষ করে যে হেফজ তার শেষ হয়েছে কিন্তু কোনো কাঁচা পারা নাই কোনো কাঁচা পড়া নাই হেফজ ৩০ পারার মধ্যে তার কি ৩০ পারা সবক শেষ করছে কিন্তু যেদিন শেষ হয়েছে এদিন তার একটা পারা কাঁচা নাই ৫ পারা কাঁচা নাই ১০ পারা কাঁচা নাই ১৫ পারা কাঁচা নাই ২ পৃষ্ঠা করে শোনানোর মতো কোনো পারা নাই ওই ছাত্রটার জন্য এক বৎসর কমপক্ষে কতদিন এক বৎসর কতদিন কতদিন এক বৎসর কত মাসে পূর্ণ এক বৎসর তাকে হেফজ শোনাইতে হবে